হ্যালো এভরিওয়ান, পিঙ্কি একাডেমি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। শেয়ার করব কয়েকটি পার্মানেন্ট পোস্ট অর্থাৎ পার্মানেন্ট টিচার রিক্রুটমেন্টের নিউজ। এর আগের ভিডিওতে আমরা শেয়ার করেছি পাঁচটি আলাদা আলাদা স্কুলের কিছু ডেপুটেশন, কিছু প্রাইভেট স্কুলের জব নোটিফিকেশন, তো সেটাও তোমরা দেখতে পারো। আর এই ধরনের ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেল ও পেজ পিঙ্কি একাডেমি লাইক, ফলো, সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ নেচার অফ ভ্যাকান্সি রেগুলার লেখা রয়েছে। তো রেগুলার মানে সেগুলো হচ্ছে পার্মানেন্ট জব বা রেগুলার বেসিসের চাকরি। তো এখানে অ্যাসিস্ট্যান্ট টিচার কোন কোন বিষয় রয়েছে, হিস্ট্রি প্রথমে রয়েছে, ইতিহাস, তারপর লাইফ সায়েন্স, তারপর ইংরেজি, তারপর পিইডি মানে হচ্ছে ফিজিক্যাল এডুকেশন ফর আপার প্রাইমারি। তো ডিটেইলসগুলোও রয়েছে, নেম অব দ্য পোস্ট, তারপর গ্রুপ রয়েছে দেখো, সোশ্যাল সায়েন্স, সায়েন্স অ্যান্ড ম্যাথ, ল্যাঙ্গুয়েজ, ওয়ার্ক অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, এগুলো সাবজেক্ট ডিটেইলস রয়েছে। আর একাডেমিক কোয়ালিফিকেশানটাও বলে দেওয়া রয়েছে কোন কোন কোয়ালিফিকেশান। তো টিচিং জবের জন্য সাধারণত যে সমস্ত কোয়ালিফিকেশান হয় আমরা সেগুলো জানি, এমএসসি বা বিএসসি, এমএ বা বিএ, সঙ্গে বিএড এর প্রয়োজন হয়। প্রাইমারি সেকশনের জন্য ডিএলএড বা আদার্স কিছু কোর্স রয়েছে, সেগুলো হলেই হয়। আর এখানে এছাড়াও কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস টু বি নোটেড, কিছু কিছু পয়েন্ট রয়েছে যেই পয়েন্টগুলো তোমাদের জানতে হবে। প্রথম পয়েন্টটা যেমন বলে দেওয়া রয়েছে, ওয়ান পার্সন ক্যান অ্যাপ্লাই ফর ওয়ান পোস্ট অনলি। যেমনটা আমরা দেখলাম অনেকগুলো পোস্টের জন্য নোটিফিকেশান রিলিজ হয়েছে, তো কোনো কোনো ক্ষেত্রে কেউ কেউ দুটো পোস্টের জন্য এলিজিবল থাকে, কখনো কখনো অনেকগুলো বিষয়ে ডিগ্রি থাকে, তো সেক্ষেত্রেও কিন্তু একজন ক্যান্ডিডেট একটা বিষয়ের জন্যই কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে। তো এই নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে মানসদীপ রামকৃষ্ণ মিশন হাই স্কুল, এটা হচ্ছে সাউথ চব্বিশ পরগনা জেলার একটি রামকৃষ্ণ মিশন। তো সেখানে তোমরা চাইলে অ্যাপ্লিকেশন করতে পারো, সাউথ চব্বিশ পরগনা জেলার যারা রয়েছো বা আদার্স ক্যান্ডিডেটও যারা রয়েছো। এটা কিন্তু প্রত্যেক জেলার থেকেই কিন্তু সবাই অ্যাপ্লিকেশন করতে পারো, কেননা এখানে নির্দিষ্ট করে বলে দেওয়া নেই যে শুধু সাউথ চব্বিশ পরগনার ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করবে। আরও কিছু ডিটেইলস রয়েছে নোটিফিকেশানে। তো এই যে নোটিফিকেশান, সেটা তোমরা কোথায় পাবে, সেটা এই যে ওয়েবসাইটটা দেওয়া আছে দেখো, প্রথমের পার্টে যে ওয়েবসাইটটা দেওয়া রয়েছে www.rkmm, আরও কিছু রয়েছে সেই সঙ্গে RKMMA, তারপর NASADWIP.org/school। তো এই ওয়েবসাইটে গিয়ে, মানে গুগলে গিয়ে এই ওয়েবসাইটটা লিখে সার্চ করলেই কিন্তু তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে এই নোটিফিকেশানটা ইন ডিটেইলসে পেয়ে যাবে। এবং আরও কিছু যদি জানার থাকে, সেখানে ফোন নম্বরও দেওয়া রয়েছে বা মেইল আইডি দেওয়া রয়েছে, সেই মেইল আইডিতে তোমরা মেইল করতে পারো বা ফোন নম্বরে ফোন করে কিন্তু জেনে নিতে পারো। তো যেটা বলবো, এই যে এখানে মোবাইল নম্বর দেওয়া রয়েছে 7047526126, আর মেইল আইডি দেওয়া রয়েছে একটা। তো মোট কথা, তোমরা ডিটেইলস ইনফরমেশান কিন্তু তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকেই নিও, যারা ইন্টারেস্টেড এবং যারা এলিজিবল ক্যান্ডিডেট রয়েছে। এবং সেই সঙ্গে তোমার বন্ধু বান্ধবীদের সঙ্গেও শেয়ার করতে পারো যারা এই সমস্ত পোস্টগুলোর জন্য যোগ্য। তো আজকের ভিডিও এখানেই শেষ করব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।